নমস্কার বন্ধুরা, এনআর অগ্রগতি বিশ্লেষণ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করছি সেটি হচ্ছে হলো ধুনা কাঠি, অর্থাৎ ধুনা চন্দন ফ্লেভারের যে কাঠিগুলো হয় সেটি আপনি কীভাবে করবেন। তো প্রথমে দেখুন, এখানে উড ডাস্টের যে গুঁড়ো অর্থাৎ পাউডার, তো উড ডাস্টের পাউডার নেওয়া আছে এখানে, এর সাথে চন্দন পাউডারের গুঁড়ো কিছু নেওয়া আছে। এছাড়াও এর মধ্যে যে লিকুইড, যে ধূপের যে সেন্টের যে পারফিউম সেটা নেওয়া আছে, এবং বার্নিং পাউডার হিসাবে অর্থাৎ যে তরল কেমিক্যালটি সেটি হচ্ছে এখানে নেওয়া আছে কিছুটা পরিমাণ, যাতে জ্বলতে জ্বলতে কাঠিগুলো নিভে না যায়। তো আপনারা প্রথমে এই সমস্ত জিনিসগুলো নিয়ে মিক্সিং করে নেবেন ভালো করে। তো গুঁড়োর সাথে আপনাদেরকে এখানে জস পাউডার এবং যে হোয়াইট যে গাম সেটি কিন্তু দিতে হবে। তো যদি আপনারা এখানে 1 কিলোর কাঠের গুঁড়ো নেন, তাহলে যে আঠার মধ্যে আপনার জস পাউডার মোটামুটি 150 গ্রাম দিবে, হোয়াইট যে গাম সেটা 50 গ্রাম দিলেই হবে 1 কিলো যদি আপনারা উড ডাস্ট নেন। তো যদি এই ফর্মুলাটি আপনারা করেন তাহলে এইভাবেই করবেন। তো সমস্ত কিছু নেওয়ার পরে যদি মনে করেন যে ধুনো কাঠি বের করব শুধু সাদা না একটু কালারিং করব, তবে কিন্তু আপনারা ইয়েলো কালারের যে কালার অর্থাৎ গুঁড়ো পাউডার সেটা কিন্তু আপনারা সামান্য একটু 5 গ্রাম বা 10 গ্রাম হলেও দিতে পারেন, তাতে হালকা একটা আভা থাকবে, হলুদ হলদে হলদে টাইপের একটা কাঠিগুলো কালার থাকবে আর কি, দেখতে ভালো লাগবে এবং পুরার পরে যে গন্ধ বেরোবে সেটা আরও সুন্দর। তো এইভাবে আপনারা করুন। আর এইভাবে করানোর পরে জল আপনাকে দিতে হবে, জল অর্থাৎ যদি ওয়েদার ড্রাই থাকে তবে কিন্তু পরিমাণ বেশি লাগে, যদি ড্যামেজ অর্থাৎ বৃষ্টি বাদল দিন হয় তবে কিন্তু কম লাগে, ওয়েদারের উপর নির্ভর করবে। তো মোটামুটি 1 কিলোতে ধরে রাখুন যে প্রায় 1200 মতো আপনাদের জল খেয়ে নেবে। যদি এটা চারকোল বা উড্ডাস অর্থাৎ ব্ল্যাক কাঠে যদি হতো তাহলে কিন্তু 1 কিলো যে আপনাদের যে যে পাউডার তার মধ্যে কিন্তু 700 গ্রাম জল দিলেই হতো। যেহেতু এটা উড্ডাস অর্থাৎ উড্ডাসের পরিমাণ, জলের পরিমাণটা বেশি লাগে, জলটা তাড়াতাড়ি শুষে নেয়, সেই জন্য আপনাদের মোটামুটি দেখবেন যতটা পরিমাণ আপনাদের টার্গেট দিলাম তার আগেও হতে পারে। তো যদি আপনারা 1 কিলোর মধ্যে যে 1200 গ্রাম অর্থাৎ যদি মোটামুটি 1 লিটার জল লাগছে তাতেও কিন্তু হতে পারে, ওয়েদারের উপরে। আমি বলছি আপনাকে যে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আপনার জল কতটা পরিমাণ খাবে। এরপরে মিক্স করে এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেশিনের যে ফানের আছে বাকেট সেখানে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু কাঠি টেস্টিং করে নিতে হবে যে ঠিকঠাক কাঠিগুলো বেরোচ্ছে কি না। কাঠিগুলো যদি ঠিকঠাক বেরোয় তাহলে আপনার মেশিন চালু করতে পারবেন রকেট ডায় লাগিয়ে নিয়ে, আমি সেভাবেই করব। যদি আপনাদের মনে হয় যে আঠার পরিমাণ বেশি হয়েছে তাহলে কিন্তু পরে কাঠের গুঁড়ো একটুখানি আপনারা সামান্য একটু আন্দাজ করে দিয়ে আবার ফের হাতের সাহায্যে দু হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে দলা করে দেখবেন যে দলাগুলো ভেঙে যাচ্ছে কি না, ফুস করে ভুস করে যদি ভেঙে যায় দলাগুলো হাতের মধ্যে নিয়ে, তাহলে দেখবেন মনে হবে যে না এখন আমার পাউডারটা ঠিক আছে। আর যদি দলা করার সময় মনে হয় যে না বেশি চিপে যাচ্ছে, বেশি টাইট হয়ে যাচ্ছে, ভাঙতে একটু সময় নিচ্ছে, তো তাহলে মনে করবেন যে এইখানে আমাকে আটার পরিমাণ বেশি একটু হয়েছে, যার জন্য আমাকে পাউডার দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আবার এটাকে রেডি করে নিতে হবে। তো এটা হয় আমার ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রেই হতে পারে, এটা সবার মাপ সমানভাবে ঠিকভাবে একরকম অ্যাকুরেট হয় না, মেশিনের ব্যাপার। যেহেতু মেশিন চালাবে মেশিন থেকে বের হবে, সেই জন্য মেশিন বলে দেবে যে আমার মালের কোয়ালিটি আর একটু কী করতে হবে, পাউডার লাগবে না জল লাগবে না লাগবে না কোনটা, সেটা মেশিন বলে দেবে এবং ওয়েদারের উপর নির্ভর করে, আমি আবার বলছি। তো এইভাবে করতে থাকবেন এবং করার পরে কিন্তু মেশিনে বসতে হবে। মেশিনে প্রথমে আপনাদেরকে কাঠি সেটিং করে নিতে হবে আর অটোফিটার মেশিনে কাঠি সেটিং করে নেবেন, এবং এরপরে রকেট ডাই আর হচ্ছে যে সকেট সেটাকে আপনাদেরকে ফিট করে নিতে হবে। যদি আপনারা ধুনো কাঠি করেন 4.0তে করবেন অথবা 4.5 করবেন ডাই, 4.0 যে ডাই আছে সেই ডাইতে করবেন, এবং যদি আপনারা এখানে যে 4.5 করতে চান তাহলে কিন্তু বেশি মোটা হয়ে যাবে, তো 4.0তেই আপনারা করবেন। যাদের নতুন মেশিন আপনারা নিয়েছেন বর্তমানে তাদের জন্য বলছি, আমার এই যে ভিডিওটি ভালো করে দেখে নিন, মেশিনে বসার পরে কত রকমের প্রবলেম ফেস করতে হয়, তখন মনে হয় না যে মেশিন আমি আর রাখবো, এরকম অনেকের মনে হয় এবং আমার কাছে অনেক ফোন আসে
তো মেশিন চালানোর সময় আপনাদেরকে সঠিকভাবে মেশিন সেটিং করতে হবে, প্রেসার এবং নাট যেটা আছে সেটাকে ঠিকঠাক মেজারমেন্ট করে রাখতে হবে যাতে আপনাদের প্রেসার দিয়ে কাঠিটাকে ঠেলে বের হয়ে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাকে টেস্টিং করে নিতে হয় হাতের সাহায্যে, একটা একটা করে কাঠি দিয়ে, দুই চার পাঁচখানা কাঠি দিয়ে আমি দেখে নেব যে কীভাবে আপনারা কিন্তু যে মেশিনটাকে ঠিক করে নেবেন। তারপরে যখন মেশিন ঠিক মনে হবে যে আপনার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এখন আমি এখন যে অটোমেটিক মোডে আমি চালাতে পারবো, সেই সময় কিন্তু আপনি কিন্তু মেশিন থেকে অটোমেটিক যে ম্যানুয়াল থেকে অটোমেটিক মোডে নিয়ে এসে অটোমেটিক কাঠি কিন্তু তখন বের হতে থাকবে। মাঝে মাঝে অনেক সময় কাঠি আটকে যায় অর্থাৎ রকেট ডায়ের মধ্যে, তখন মনে করবেন যে কাঠিটা হয়তো খারাপ আছে বা আঁশ আছে বা ব্যাকা বা ভাঙা আছে, এরকম হতে পারে। অনেক সময় এরকম হয় কাঠি মাঝে মধ্যে আটকে যাবে, তা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনারা কিন্তু নিশ্চিন্তে অনায়াসে আবার সেই মেজারমেন্ট করে, এবং যদি মনে হয় যে আপনারা ফিটার মেশিনকে পিছিয়ে দিবেন, পিছিয়ে দেওয়ার পরে হাতে কয়েকটা কাঠি নিয়ে আবার একটা একটা করে ঢেলে দিবেন, দিয়ে পাশ হয়ে যদি যায় ঠিকঠাক করে তবে আবার অটোমোটে চলে আসবেন। তো এইভাবে সারাদিনের জার্নিটা এইভাবেই শুরু হয় এবং এইভাবেই শেষ হয়। মেশিন যখন চালাতে বসবেন তখন মনে রাখবেন মেশিনে যে কোনো সময় কাঠি আটকাতে পারে। শুধু যে একবারে আমি দিয়ে দিলাম কাঠি, 300 গ্রাম বা 400 গ্রাম কাঠি চাপিয়ে দিলাম আর মশলা ঢেলে দিয়ে আমি মেশিনটা স্টার্ট করে দিলাম, সেটা কখনো ভাববেন না যে আমার মেশিন আটকাবে না। মেশিন চলতে চলতে কখন আটকাবে আপনি নিজেও জানবেন না, কারণ মেশিনের যে কাঠিগুলো সেটা কিন্তু এখন কোনো কোম্পানি ভালো দিচ্ছে না। আগে যে ভিয়েতনাম থেকে কাঠিগুলো আসতো সেগুলো খুবই ভালো ছিল, যেগুলো কার্ডবোর্ডের যে বক্সে আসতো সেগুলো এখন বন্ধ আছে। যেহেতু এখন লোকাল কাঠি আছে এবং গুজরাট থেকে কিছু কাঠি আসছে সেগুলো, এবং সেই কাঠিগুলো কিন্তু খুব প্রবলেম হচ্ছে, যার জন্য কাঠি সাবধানে দেখে শুনে কিনবেন এবং কাঠি ঢুকিয়ে দেওয়ার পরে মেশিন চালু করে মেশিনের সামনে বসে থাকবেন। যে কোনো মুহূর্তে মেশিন কিন্তু কাঠিগুলো ফেসে যেতে পারে, তখন কাঠি টেনে বের করে নিয়ে এবং আপনাকে কিন্তু ফের মেশিন কিন্তু চালাতে হবে। এইভাবেই আপনাদের এই মেশিনের থেকে প্রোডাকশনের যে জার্নি সেটা কিন্তু শুরু এবং শেষ করতে হবে। মেশিন যারা এখনও পর্যন্ত কেনেনি তারা র ম্যাটেরিয়ালগুলো নিয়ে কিনে নিয়ে আপনারা ঘরে বসে ডিপিং করে প্যাকেজিং করে আপনারা মার্কেটিং করতে পারবেন। যদি মেশিন কিনতে চান আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাংটাঙের মেশিন এবং নেভিটেড মেশিন, এবং এছাড়াও লোকাল যে মেটগুলো আছে সেগুলোও পাবেন। তবে আমি বলবো যে একটু পয়সা বেশি দিয়ে হাংটাঙের মেশিন আপনারা নিয়ে নিন। যদি আপনারা অভিজ্ঞতা যদি 1-2 বছর হয়ে যান বা 6 মাস হয়ে যান, মার্কেটিং যদি সেক্টর আপনারা ভালোভাবে যদি ধরতে পারেন তাহলে কিন্তু মেশিন নেওয়াই ভালো। নাচেত যদি আপনারা প্রথম অবস্থাতে একদম মেশিন নেন তাহলে কিন্তু মেশিন নেওয়ার পরে যখন নিজে কাজে বসবেন তখন মনে হবে না যে মেশিনটা আমি রাখি, মেশিনটা আমি এত বিরক্ত করছে, মেশিনটা আমি বিক্রি করে দেবো। সুতরাং বিক্রি করতে গেলে তখন কিন্তু আপনারা পয়সা পাবেন না। যে পয়সার কিনবেন 85,000 টাকায় কিনুন অথবা 1,10,000-এ কিনুন, যে টাকাতে কিনুন সে তখন কিন্তু বিক্রি করার সময় আপনারা দাম পাবেন না। 35,000, 30,000, 40,000 খুব বেশি হলে পাবেন, তার বেশি দাম পাওয়া যায় না ভালো মেশিন হলে। তো এরকম করে আপনাদের কাজ করতে হবে। তো ভাবনা চিন্তা করে আপনারা মেশিনের দিকে আগাবেন। মেশিন আমি কাউকে সহজে নিতে বলি না, আপনারা আগে কাজ শিখুন, মার্কেট ধরুন, র ম্যাটেরিয়ালগুলো আগে কিনুন, ক্রয় করার পরে ঘরে বসে ডিপিং করুন, সেন্টিং করুন এবং প্যাকেজিং করে মার্কেটিং ধরুন, তারপরে কিন্তু মেশিন চিন্তাভাবনা করবেন 6 মাস, 1 বছর, 2 বছর পরে। এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে মার্কেট সেক্টরে। আর ধূপের বিভিন্ন আইটেম আছে, ধূপ ছাড়াও আমার কাছে আপনারা বিভিন্ন আইটেমের যে কালার কাঠি সেন্টেড পাবেন, ধুনো কাঠি সেন্টেড পাবেন, ওগুলো আপনাদেরকে সেন্টেড করতে হবে না। শুধুমাত্র যে কালো কাঠিগুলো সেগুলো কিন্তু রেডি নিয়ে আপনারা কিন্তু সেন্ড করে বক্স করে মার্কেটে সেল করতে পারবেন। ধূপকাঠির যত রকমের র ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন এই ব্যবসা করতে গেলে সব কিছু সমস্ত কিছু আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ডেলিভারি শুধুমাত্র ট্রান্সপোর্টের মাধ্যমে হয়, ট্রান্সপোর্ট ডেলিভারি হয়ে থাকে, যেখানে থাকুন যে জায়গাতে থাকুন আমার ট্রান্সপোর্ট আপনার কাছে চলে যাবে। তো দেরি না করে যদি আপনাদের কোনো মালের অর্ডার থাকে প্রয়োজন পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নম্বরে মেসেজ করবেন এবং আমি আপনাদেরকে যে তালিকা তৈরি করে দেবো কী কী প্রথমে নিয়ে আপনাদের নামতে হবে এই মার্কেটিং সেক্টরে, সেগুলো নিয়ে আমি যেভাবে আপনাদেরকে গাইড দেবো সেই গাইডের উপর ভিত্তি করে আপনাদেরকে মার্কেটিং করতে হবে এবং কাজ করতে হবে। এইভাবে করতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো, গাইডের দিক থেকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। অন্য কোম্পানি আপনাকে গাইড দেবে না, কিন্তু এনআর আগরবাতি কোম্পানি আপনাদেরকে লাইফ টাইম গাইড দেবে, সেটা ফ্রিতে। আর মাল যারা যারা কিনছেন তাদের তো কোনো চিন্তাই নেই, আপনাদের কোনো গাইডের কোনো অসুবিধা হবে না। তো আমি আপনাদেরকে সব সমস্যার যে সমাধান করে দেবো এটুকু গ্যারেন্টি। এবং যে সমস্ত বন্ধুরা বক্স প্রিন্ট করতে চান
10 টাকার কার্ডবোর্ডের বক্স, 20 টাকার কার্ডবোর্ডের বক্স, সেগুলো কিন্তু আমার কাছে এখন অবশ্যই করিয়ে নিতে পারেন। সেগুলোর উপর অলরেডি ভিডিও দেওয়া আছে এবং আমি আসাম থেকে হয়তো বক্স অলরেডি ফিল করে দিয়েছি আমি 3 জনকে এবং বেঙ্গলেও দিয়েছি আমি 2 জনকে। আর একজনের সাথে কথা হচ্ছে, অলরেডি হয়তো করাবে, তো করে দিচ্ছি। তাদের পছন্দ হচ্ছে, মার্কেটে তাদের যে ব্র্যান্ডগুলো সেগুলো কিন্তু খুবই ভালোভাবেই চালাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আপনারা অবশ্যই আমার সাথে দূরে থাকুন এবং আমার এই কোম্পানির যে চ্যানেল আছে এনআর অগ্রগতি বিজনেস চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, অল বটনে গিয়ে হিট প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশন সেগুলো চলে যায় এবং ভিডিওটি দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের যে ব্যবসা তার জন্য সাপোর্ট করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে এইভাবে জুড়ে থাকুন আর আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান। আমি এটাই আশা রাখি আপনারা বড় হন এবং এই ব্যবসাকে আরও বড় করে তুলুন, নিজের ভবিষ্যতে একটা ব্র্যান্ড বক্স প্রিন্ট করে মার্কেটে নামাতে পারলে আরও আপনাদের ভালো হবে আর চিন্তার কোনো কারণ থাকবে না সেই সময়। তো ব্র্যান্ড একটা নামাবেন আগামী ভবিষ্যতে, যারা যারা চিন্তাভাবনা আছেন ব্র্যান্ড করে আমি আমার নিজস্ব ব্র্যান্ড মার্কেটে প্রচার করব, তো অবশ্যই ভালো কথা। সেগুলোর দিক থেকে কোনো চিন্তা করবেন না, আমি কিন্তু আপনাদেরকে সব রকম কাজ করে দেবো, সব ফ্যাসিলিটি আমার কাছে পাবেন। তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ছিল বন্ধুরা, নমস্কার। আর যতটুকু আছে আপনারা দেখে নিন আর আমি এখানেই কথা বলা স্টপ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড ডে, সঙ্গে থাকুন।